জলবায়ুর পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকায় কমছে কৃষি জমি, তাই শস্য বিন্যাস পদ্ধতিতে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করায় গুরুত্ব দিচ্ছেন গবেষকরা। তারা বলছেন জলাবদ্ধতা ও লবণাক্ত সহিষ্ণু বৃদ্ধান চাষে সময় অনেক কম লাগে, এতে এই জমিতে আবাদ করা যাবে সরিষা এবং মুগ ডাল, ফলে জমির উৎপাদন ক্ষমতা যেমন বাড়বে তেমনি আর্থিকভাবে লাভবান হবেন কৃষকরা। পটুয়াখালী প্রতিনিধি আব্দুস সালাম আরিফের রিপোর্ট। দক্ষিণাঞ্চলের কৃষকরা সাধারণত স্থানীয় জাতের আমন ধান আবাদের সাথে অভ্যস্ত, যা উৎপাদনে সময় লাগে 180 থেকে 200 দিন। তবে একই জমিতে জলাবদ্ধতা ও লবণাক্ত সহিষ্ণু বি-52 ও 49 ধানের আবাদ করলে 140 থেকে 145 দিনেই ফসল ঘরে তোলা সম্ভব। ওই জমিতেই আবাদ করা যাবে বাড়ি 14 অথবা টরি 7 জাতের সরিষা, এর ফলন ঘরে তুলতে সময় লাগবে প্রায় 2.5 মাস। পরবর্তীতে বাড়ি 6 জাতের মুগ ডালও চাষ করা যাবে। And this mustard is an example of that. And both the mustard and the mung will provide a profit to it. এই প্রকল্পের উপদেষ্টা জানালেন, শস্য বিন্যাস পদ্ধতিতে একদিকে জমির উর্বরতা যেমন বাড়বে তেমনি লাভবান হবেন চাষিরা। কৃষকরা যদি 3 ফসলের একটা শস্য বিন্যাসে যেতে পারেন তাহলে অবশ্যই অধিক লাভবান হবে। আগামী বছরে আমরা এর চাষেপাশে অধিক সংখ্যক কৃষককে এই শস্য বর্তনটা গ্রহণ করতে দেখব। এদিকে কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী শস্য বিন্যাসের এই প্রক্রিয়া কৃষকদের মাঝে এরই মধ্যে সাড়া ফেলেছে। শেষ কয়বার দেখো প্রমাণিত অনেকবার দিয়ে মন ধান তোলার পর ফাঁকা সময়টা পাবো, আমরা শস্য চাষ করবো, তারপর মুগ ডালি চাষ করবো। খুবই সুন্দর হয়েছে, আমি নিজেও করবো। কৃষিক্ষেত্রে আধুনিক পদ্ধতি অনুসরণ করলে কৃষকরা দেশের অর্থনীতিতে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।